ওকে, আমরা যাব হলো একটু ভার রিভিশনে চলে যাব আমরা ইনশাআল্লাহ। আজকে হলো আপনার অনতীত, অনতীতের উপরে আমরা কাজ করব। আমাদের ফেভারিট রুট যেটা, সেটা হলো যাওয়া, যাওয়া যাহাবা, যাহাবা, এটা হলো আমাদের ফেভারিট রুট। আচ্ছা, আমরা একটু বাংলা করে নিই। আপনার খেয়েছি, খেয়েছি। আচ্ছা, এই শব্দটা ভার্ব কিনা? আচ্ছা, এটা ভার্ব। আচ্ছা, কারণ আমাদের এখানে তিনটা কম্পোনেন্টই আছে। একটা হলো কাজের নাম খাওয়া, আর এটাতে টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেম আছে, এটা খাওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, আর ডুয়ারটা দেখা যাচ্ছে না, কিন্তু ডুয়ারটা তো আছে। ডুয়ারটা কে? আমি, আমি এখানে আমি অথবা আমরা, আমি আমরা, পুরুষ অথবা মহিলা, যে কোনো চারজনের যে কোনোটাই হতে পারে। আমি পুরুষ, আমরা পুরুষ, আমি মহিলা, আমরা মহিলা, চারজনের যে কোনো এখানে বসতে পারে, ডিপেন্ডিং অন। তো যিনি বললেন তাকে দেখে বোঝা যাবে যে এটা কোন কোন গ্রুপের মধ্যে পড়ল। আচ্ছা, আচ্ছা, তো আমরা এখন এই ক্ষেত্রে আমরা এই বলবো এই ডুয়ারটাকে, ডুয়ারটা দৃশ্যমান নয়, দৃশ্যমান নয়, ডুয়ার দৃশ্যমান নয়। কিন্তু আমরা তো অনুমান করতে পারি, বাংলা ভাষাভাষী হয়ে, বাঙালি হয়ে আমরা শব্দটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা ডুয়ার কি হবে আমাদের। আচ্ছা, ওকে, কিন্তু ডুয়ার থাকতেই হবে, কারণ ডুয়ার না থাকলে তো ভারবি হবে না, আপনার কোনো কাজই ডুয়ার ছাড়া কমপ্লিট হবে না। আমরা নেব হলো উপর থেকেই করি আমরা। এক নম্বরে থাকবে হি, হি। দু নম্বরে থাকবে সি। তিন নম্বর থাকবে তুমি, তুমি পুরুষ। চার নম্বর থাকবে আমি। পাঁচ নম্বর থাকবে আমরা। এই পাঁচটা ভাগ করবো আমরা আপনার। আমি এটা ইংরেজিতে লিখলাম এই জন্য যেটা দেখি বোঝা যায় যে জেন্ডার কোনটা, এটা মেল ফিমেল, এটা তুমি পুরুষ মেল, আমি পুরুষ এবং মহিলা বোধ, এবং আমরা পুরুষ এবং মহিলা বোধ। তাহলে এখানে আমাদের হয়ে যাবে অনেকগুলো, দুটো দুটো, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা শব্দ আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমাদের রূপটা ছিল হলো, হ্যাঁ আমরা করবো না আপনার, আমরা এই এই এক দুই তিন চারে পাঁচটা, পাঁচটা ফরম্যাটই আমরা শিখবো আমরা এখন। ওকে, পাঁচটা একটা গ্রুপের, আমরা এটার বলি হলো গ্রুপ ওয়ান। হ্যাঁ, আমরা গ্রুপ ওয়ানের উপরে কাজ করব আমরা আজকে। গ্রুপ ওয়ান, ওয়ান। আচ্ছা, আমাদের রুট হলো জাল, হা এবং বা, প্রত্যেকটাতেই থাকবে আপনার রুট জাল, হা বা, জাল, হা বা, জাল, হা বা আপনার। ওকে, পিয়াজ, হা বো, আচ্ছা,
তাহলে পাঁচটাতে এক দুই তিন চার পাঁচ, কিন্তু আসলে সাতটা, আসলে সাতটা, এই এই পাঁচটাতেই আমাদের একই প্যাটার্ন, একদম এক্স্যাক্টলি দ্য সেম থিং, একেবারে এইটার কাট পেস্ট সবগুলো আপনার, এটা লেখার পরে আপনার যা আছে সবগুলোই এখন। তাহলে এটার মধ্যে আমাদের রয়ে গেছে ভার্বের মূল রুটটা রয়ে গেছে, তিনটে রুটই রয়ে গেল। এখন আমি এই হির জন্যে আমি ইনসার্ট করব ইয়া, ইয়া এবং জব। শির জন্য ইনসার্ট করব তা এবং জবর। তুমির জন্য ইনসার্ট করব তা এবং জবর। আমির জন্য ইনসার্ট করব আ এবং হামজা। আর আমরার জন্য করব না। আচ্ছা, তাহলে প্রথম শব্দটা হলো ইয়াজহাবু। ইয়াজহাবু আমরা এই ইয়া দেখেই চিনব যে এটা হির সঙ্গে কানেক্টেড। তাই ইয়াজহাবু মানে হলো সে যায় অথবা যাচ্ছে বা যাবে। তো আমরা প্রত্যেকটাতেই যায় যাচ্ছে যাবে তিনটে না বলে আমরা একটাই বলবো, আমরা সে যায়, কিন্তু আপনারা বুঝে নেবেন যে তিনটাই সবগুলোই আছে। তাজহাবু মানে হলো শি গোজ, তিনি একজন মহিলা যান। আর তাজহাবুর দুটো মিনিং, তাজহাবু সেকেন্ড তাজহাবুর মিনিং হলো তুমি একজন পুরুষ যাও বা যাচ্ছ। এটাতে হলো আ আমি অথবা আনা, আ আমি অথবা আনা, আজহাবু আমি যাচ্ছি, না নাহনু, নাহনু মানে আমরা, নাহনু নাজহাবু আমরা, আমরা যাচ্ছি। তো এই পাঁচটা আমরা একটু একবার দুইবার পড়ি আমরা সবাই, আপনারা একটু জোরে জোরে পড়বেন। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। আচ্ছা, ওকে, এটা আপনি একবার পড়লে আপনাদের প্রত্যেকটা হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি আমাদের মিনিটটা জানা লাগবে। এখন এইখানে কতগুলো জিনিস আমাদের দেখা লাগবে।